একদিকে যখন বিহার নির্বাচনের ভোট গণনা চলছে পুরোদমে ঠিক তখনই নন্দীগ্রামে সকাল থেকে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে ছিল শুভেন্দু অধিকারীর সভা নিয়ে প্রতিবারের মতো এবারেও দশ নম্বরের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে রক্তাক্ত সূর্যোদয়ের বর্ষপূর্তি উপলক্ষে সভা অনুষ্ঠিত হয় আর সেই সভা থেকেই এদিন নাম না করে ফের তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা দলের বিদ্রোহী নেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে নন্দীগ্রামের তিখালির সভা থেকে তৃণমূলকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন তেরো বছর পরে নন্দীগ্রামকে মনে পড়ল ভোটের পরে আসবেন তো এই মঞ্চ থেকে আমি রাজনীতির কোনো কথা বলবো না আগামী দিনে রাজনীতির মঞ্চে দেখা হবে শুভেন্দু অধিকারী কাউকে ভয় পায় না মনে রাখবেন এটা কোনো রাজনীতির লড়াই নয় কোনো জমি দখলের লড়াই নয় এভাবেই এদিন তৃণমূলকে নিশানা করলেন নন্দীগ্রাম আন্দোলনের প্রধান কাণ্ডারী শুভেন্দু অধিকারী আসলে শুভেন্দুর সভার কয়েক ঘণ্টা পরেই নন্দীগ্রামের হাজরাপাড়ায় পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস সেই সভার আয়োজন রয়েছেন জেলার নেতা শেখ সোফিয়ান আর সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পুরোমন্ত্রী ফিরহাদ হাকিম থাকবেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা মন্ত্রী ও সাংসদরা তাই শুভেন্দু এদিন যে সেই সভা নিয়েই এমন মন্তব্য করেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই আসলে নন্দীগ্রাম আন্দোলনকে সঙ্গে নিয়েই তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছে দু সালে প্রতি বছরই নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শহীদদের স্মরণ করে সভা অনুষ্ঠিত হয় কিন্তু সেটা কোনো দিন তৃণমূলের ব্যানারে হয়নি কারণ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিতে সব দলের সদস্য রয়েছে অথচ এবার দেখা গেল শুভেন্দুকে চ্যালেঞ্জ জানাতে তৃণমূলের নামে পাল্টা সভা হচ্ছে এই নন্দীগ্রামেই আর সেটা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে শুভেন্দু বোঝাতে চেয়েছেন তিনি সারা বছর নন্দীগ্রামের মানুষদের পাশে রয়েছেন তাই তাকে বলতে শোনা গিয়েছে আমি নতুন লোক নই চেনা বামনের পইতে লাগে না অর্থাৎ এদিন পাল্টা সভায় তৃণমূলে যারা আসবেন তাদের কার্যত বহিরাগত বলেই চিহ্নিত করতে চেয়েছেন শুভেন্দু শুভেন্দু এইভাবে সকলকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে পাল্টা সভার নেতারা কিন্তু সারা বছর এখানে আসবেন না তারা এখন শুধু আসছেন সামনে যেহেতু রাজ্যে ভোট রয়েছে সেই কারণে তাই শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে ভোটের পরে আপনারা আবার আসবেন তো অর্থাৎ লড়াইটা এবার পুরোপুরি প্রকাশ্যে চলে এলো আর কোনো রকম রাগঢাক নয় এবার খুললাম খুল্লা ভাবে শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির ময়দানে নেমে পড়লেন যে নন্দীগ্রামের মাটি শুভেন্দুকে বাংলার রাজনীতির বুকে প্রতিষ্ঠা দিয়েছিল সেই নন্দীগ্রামের মাটি থেকে শুভেন্দু এদিন নাম না করে তৃণমূলকে তীব্র নিশানা করে বুঝিয়ে দিলেন তিনি ছিলেন আছেন এবং আগামী দিনেও থাকবেন